নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। ডিএড দাবিতে সরকারি কর্মচারীদের কর্মবিরতির প্রভাব পড়ল বাঁকুড়া জেলা আদালতে। আজ সকাল থেকে কর্মক্ষেত্রে উপস্থিত হলেও আদালতের কর্মীরা আদালতের কোনো কাজ করছে না, এর ফলে প্রভাব পড়েছে আদালতের কাজকর্মে। আজ সকাল থেকে আদালতের জজ কোর্টের বারান্দায় বসে স্লোগান শাউটিং করছে যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীরা। বাঁকুড়া থেকে অনিশ রায়, রিপোর্ট। কেন আমাদের আজকে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আমরা 13 তারিখ একটা কর্মবিরতি করেছিলাম। আমাদের মূলত মেন কারণ হচ্ছে ডিএ। আমাদের অনেকদিন ধরে অনেক ডিএ আমাদের বাকি আছে। সেই ডিএ মূলত আমাদের মেন 3% যে দিদি দিয়েছে সেই ডিএ আমরা মানছি না। আমাদের এখনো পর্যন্ত 39% ডিএ হয়ে গেছে। আমাদের এই 3% দিয়ে একটা ললিপপ ভোলানো, একটা মানে করোনা বন্ধে পাশ কাটিয়ে চালানো চলছে। সেই আমরা ডিএ, সেই জন্য আমরা 48 ঘন্টার কর্মবিরতি করছি। আর আমাদের এই কর্মবিরতি যে 48 ঘন্টা আর চলবে, আমি বাঁকুড়া জেলা জজ কোর্ট থেকে বলছি। আমার নাম দীপঙ্কর হালদার। আমাদের বকেয়া ডিএ এবং তার সত্ত্বে স্বচ্ছ নিয়োগের দাবিতে যে অবস্থান ধর্ম কলকাতায় চলছে, একটা যৌথ সংগ্রামী মঞ্চ তৈরি হয়েছে 32টা সংগঠন মিলে একত্রিত হয়ে বকেয়া ডিএ না দেওয়া পর্যন্ত আমাদের কলকাতার বুকে যেমন অবস্থান ধর্ম চলবে, তেমনি যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বানে আমাদের যা করণীয়, আমাদের যা নির্দেশ হবে আমরা সেটা পালন করব। এর আগে আমাদের 2রা ফেব্রুয়ারি 2 ঘন্টার কর্মবিরতি পালন হয়েছে, তারপর 13ই ফেব্রুয়ারি আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন হয়েছে এবং পশ্চিমবাংলার প্রত্যেকটি আদালতে আমাদের আদালতের পক্ষ থেকে আমি বলছি, আমি আদালত কর্মচারী সমিতির সেক্রেটারি। এখানে অন্যান্য সংগঠনও আছে কিন্তু আমি একটা সংগঠন, আদালত কর্মচারী সমিতির সেক্রেটারি। আমি সেই হিসেবে বলছি যে আমাদের আদালতে পূর্ণ সম্মত সর্বসম্মতভাবে সবাই একত্রিত হয়ে আমরা ওদের নির্দেশ অনুযায়ী এই 20 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি দুদিন কর্মবিরতি পালন করব। আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করব, কিন্তু সারাদিন কোনো কাজ করব না, মানে যেটা পেন ডাউন বলা হয়, এটাই আমাদের কর্মসূচি আজকের। এটা আমাদের যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বানে এবং তাদের নির্দেশ মতো আমরা বাঁকুড়াতেও পালন করছি। ধন্যবাদ। আমার নাম স্বরূপ সুশীল দাস, আমি বাঁকুড়া পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি বাঁকুড়া ইউনিটের সেক্রেটারি। মানে অনেকগুলি সংগঠন আছে, তার মধ্যে একটি সংগঠন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি সংগঠনের সেক্রেটারি আমি।